চন্দ্রযান 2 পারেনি, পারেনি লুনা 25, করে দেখালো চন্দ্রযান 3, গোটা বিশ্ব যা পারেনি তাই করে দেখালো ইসরো। ২০১৯ ব্যর্থতা ঢেকে গেল ২০২৩-এ। বুধ সন্ধ্যার মহেন্দ্রক্ষণে রূপলি চাঁদ হাতে পেল ভারত। বুধবার সকাল থেকে দেশ জুড়ে ছিল উন্মাদনা, ইসরোর বিজ্ঞানীদের নজর ছিল র্যাডারে, শেষমেশ সব উদ্বেগ উৎকণ্ঠা আর প্রতীক্ষার অবসান। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধ্যে ৬:০৪-এ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মাটি স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম। একদিকে চন্দ্রযান 2 ব্যর্থতা, তারপর শেষ মুহূর্তে রুশ লুনা 25 এর ভেঙে পড়া, জোড়া ঘটনায় রক্তচাপ এমনিতেই বেশি ছিল ইসরোর। শেষমেশ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদে সফট ল্যান্ডিং বা পাখির পালকের মতো অবতরণ করল বিক্রম। চাঁদের বুকে ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে হল নতুন সূর্যোদয়। We became the fourth country to land, to demonstrate the soft landing onto the moon surface, and we became the first country to go to the near to the south pole of the moon. গত 14 জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে এলবিএম 3 রকেটের সাহায্যে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান 3। এরপর একের পর এক কঠিন ধাপ সাফল্যের সঙ্গে পার করেছে সে। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে যতদিন ছিল ততদিন ধাপে ধাপে তার কক্ষপথ এবং গতি বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে চাঁদের দেশে প্রক্রিয়াটি ছিল উল্টো, ধাপে ধাপে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর কক্ষপথে পৌঁছয় চন্দ্রযান, পাশাপাশি ধীরে ধীরে গতি কমাতে হয়, তারপর সেই সফট ল্যান্ডিং। সব কঠিন চ্যালেঞ্জও সফলভাবে উতরে গিয়েছে ইসরো। মানুষ পাঠানো থেকে চাঁদের মাটি সংগ্রহ করে আনার মতো কৃতিত্ব থাকলেও চাঁদের দক্ষিণ মেরুর অদেখা এলাকায় আজ পর্যন্ত পৌঁছতে পারেনি আমেরিকা, চীন কিংবা রাশিয়া। ফলে ভারতই একমাত্র দেশ যে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফল অভিযান চালালো। আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসেবে মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করানোর তালিকায় উঠে এলো ভারত। ২০১৯ সালে ল্যান্ডার বিক্রমকে চাঁদের ফিটে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান 2। সেই অভিযান ইসরোয় বসে দেখেছিলেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়ালি চন্দ্রযানের অবতরণ দেখেন নরেন্দ্র মোদী।